জাতীয় নির্বাচনের পর সুপ্রিম কোর্ট বারে নির্বাচনেও সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন আওয়ামী লীগের পেশা ও নেশা চুরি করা, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ায় আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের আমার রাজনীতির রোজ নামচা গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ফলস ব্যালট পেপার ছাপিয়ে সিল মারা হয়েছে। বলেন ক্ষমতায় থাকতে পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বরাবরই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের যে আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করেছে, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। ভাবতো যে জাতীয় নির্বাচনেই ভোট চুরি করে আর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চুরি করে, এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে, ঢাকা বারে ভোট চুরি করছে। আসলে এরা হচ্ছে প্যাথোলজিক্যাল চোর, চুরি ছাড়া এদের আর কোনো কিছু নাই, চুরি করেই এদের চলছে, এদের পেশা এদের নেশা সবই হচ্ছে চুরি, দেশকে তো চুরি করে ফোকলা করে দিয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপি নেতারা বলেন আর ছাড় নয়, আঘাত এলেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এবার আমার প্রতিটি ভাই যারা জেলে আছেন তাদেরকে আমরা মুক্ত করব, প্রতিটি ভাই যাদেরকে খুন করা হয়েছে তাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, যারা করেছেন যারা খুন হত্যা করেছেন তারাও এখান থেকে রেহাই পাবেন না ইনশাআল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিরোধী দল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার, তবে জনগণের ন্যায় সঙ্গত দাবিকে অস্ত্র দিয়ে দাবিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশের মানুষ কি এবার আওয়ামী লীগকে বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করতে দেবে? না। প্রতিরোধ হবে? হবে। রাস্তায় রাস্তায় ঘরে ঘরে নগরে বন্দরে প্রতিরোধ গড়ে উঠবে? সংবিধানের দোহাই দিয়ে এবার বিনা ভোটের নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।